আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জ শহরে আবারও প্রবেশ করছে বন্যার পানি, সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা। এমপি আনার হত্যায় আটক করার তথ্য আগেই পেয়ে যান গ্যাস বাবু, গোপন খবর কিভাবে জানলেন, উদ্ঘাটনে তদন্ত। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে খুশি ঢাকাবাসী, প্রধান সড়ক থেকে অলিগুলি পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বাড়তি টহল। ইতালি উপকূলে বাংলাদেশী সহ অভিবাসী প্রত্যাশীদের নৌকাডুবি, কমপক্ষে 11 জনের মৃত্যু, নিখোঁজ 60 জনের বেশি। এবং টি টোয়েন্টি বিশ্বকাপে 21 জুন শুরু হচ্ছে টাইগারদের সুপার 8 মিশন, অ্যান্টিগার মাঠ নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারী বৃষ্টিতে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শহরে ফের পানি প্রবেশ করতে শুরু করেছে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করায় অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে, বিপদসীমার 67 সেন্টিমিটার ও ছাতক পয়েন্ট 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর পানি উপচে সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘুরিয়া, সাহেববাড়ি ঘাট, পশ্চিম বাজার, মাছ বাজার, কাজীর পয়েন্ট, ষোলঘর পয়েন্ট ও নবীনগর সহ বিভিন্ন আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। জেলার কমপক্ষে 100+ অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। গোয়েন্দা পুলিশ আটক করতে আসবে এই খবর আগেই জেনে গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু। এ কারণেই তার ব্যবহৃত 3টি মোবাইল টেলিফোনের অস্তিত্ব আড়াল করতে থানায় হারানো জিডি করেন। তবে কিভাবে গোয়েন্দাদের গোপন তথ্য বাবু আগাম জেনে গিয়েছিলেন তা জানাতে চাননি ডিবি প্রধান। এনামুল কবির উপমের রিপোর্ট। কাজী কামাল আহমেদ গ্যাসবাবু ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি। প্রথমে ডিবির জালে আটক, পরে গ্রেপ্তার, তারপর পুলিশ রিমান্ড। সে সময় জিজ্ঞাসায় বাবু জানিয়েছিলেন ডিবি কর্মকর্তারা তাকে আটকের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তা জেনে গিয়েছিলেন তিনি। কে বা কারা তাকে জানিয়েছিল তাদের নাম পরিচয় গোয়েন্দাদের জানিয়েছিলেন বাবু, তবে তা প্রকাশ করেনি ডিবি। বাবু তো মানে আগে থেকেই আজ করতে পেরেছিলেন, বাবু নিজেই বলেছেন আমাদের কাছে যে ডিবি পুলিশ তাকে যে কোনো সময় আনতে পারে সেটা জানতেন। কীভাবে জানতে সেটা আমি জানি না, সে জানতেন। মোবাইলে হারিয়ে যাওয়ার যে করে জিডি করা, এটা আমাদের কাছে বলেছেন যে এটা কেউ তাকে গাইড করেছে যে তুমি হারানোর কথা বলে একটা জিডি করে গেলো। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আনার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 8 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেও 3 দিনের মাথায় আদালতে হাজির করেন তদন্তকারী ডিবি কর্মকর্তা। তার আবেদনে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রিমান্ড চলার সময় কেবল স্বীকারোক্তি জিতে চাইলেই আসামিকে আদালতে হাজির করার নজির রয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে অনেক জায়গায় কোরবানি দিচ্ছেন নগরবাসী। ঈদের দিনের কোরবানির পশুর বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হলেও কিছু কিছু জায়গায় এখনও বর্জ্য পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি রাজধানীর মিরপুরে পরাগ আজমের কাছে। পরাগ, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের সার্বিক অবস্থা কি? মৃত্তিকা, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় সকাল থেকেই ঘুরেছি, ঘুরে দেখেছি। তো আমাদের কাছে যেটি মনে হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশিরভাগ জায়গায় আসলে পরিষ্কার, পুরোপুরি পরিষ্কারই হয়ে গেছে বলা যায়, দুই একটি বিচ্ছিন্ন জায়গা ছাড়া। আর দক্ষিণ সিটি কর্পোরেশনে যেহেতু পুরনো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে রয়েছে, পুরনো ঢাকার কিছু গলিতে কিন্তু আমরা গতকালকের বর্জ্য দেখেছি।
গতকালকের কিছু কিছু বর্জ্য দেখেছি এবং সেটি পুরনো ঢাকার গলিগুলো যেহেতু ছোটো এবং বাসার ভেতরে বাসাগুলো ছোটো, এই জন্য বাসার ভেতরে কোরবানি দেওয়া সম্ভব হয় না, এজন্য রাস্তায় তাদেরকে করতে হয় এবং রাস্তার ময়লাগুলো তারা চেষ্টা করছেন পরিষ্কার করার জন্য। তারা অনেকটা সফলও হয়েছেন, প্রায় বেশিরভাগ ময়লাই তারা বর্জ্য পরিষ্কার করে ফেলেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে, আমরা 2 ঘন্টা আগে অবশ্য সেখানে ছিলাম, এখন উত্তরের মিরপুরে আছি, তো 2 ঘন্টার আগে সর্বশেষ আমরা যেটা দেখেছি যে পুরনো ঢাকার কিছু গলিতে কিছু কোরবানির পশুর বর্জ্য পড়ে রয়েছে এবং সে বিষয়ে আমরা জানতে সেখানে যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তার নেতৃত্বে একটি কন্ট্রোল রুম আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে, সেই ভবনেও কিন্তু আমরা গিয়েছি কন্ট্রোল রুমে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন যাতে করে এই যে কিছু ময়লা অবশিষ্ট আছে সেই ময়লাগুলো যাতে না থাকে। এটা আসলে তারা প্রায় 10,000-এর বেশি কর্মী বাহিনী সেখানে কাজ করছে এবং তারা বলছেন যে আজকে যে কোরবানিগুলো দিচ্ছে, যেহেতু কোরবানির সংখ্যা কম তাই আজকের ময়লাগুলো খুব সহজেই অপসারণ করা হবে। আর আমি প্রথমেই যেটি বলছিলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানে কিন্তু আসলে সফলতার হার অনেকটাই বেশি, আমরা আসলে ওইভাবে দৃশ্যমান কোনো ময়লা আবর্জনা আসলে পাইনি, আমি পাইনি। আমরা এখন মিরপুরে যে জায়গাটাতে রয়েছি সেই জায়গাটাতে কিন্তু আসলে যে ময়লার সামনে আমরা রয়েছি সেটি আজকের কোরবানি দেওয়া ময়লা এবং সেটি কিন্তু খুব মানে আসলে ব্যতিক্রম। আমরা কয়েক সেকেন্ডে একটু কথা বলবো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আপনি কি আমাকে একটু বলবেন যে আপনাদের মোটামুটি সফলতা আছে, আপনারা আসলে কী উদ্যোগে আগাচ্ছেন? আমাদের কোরবানি 2024-এর বর্জ্য অপসারণ কার্যক্রম গতকাল অফিসিয়ালি রাত 8টার সময় শেষ হয়েছে। এটা মূল অপসারণ কার্যক্রম, বর্জ্য অপসারণ কার্যক্রম। এটি এখন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে ময়লাগুলি আছে সেগুলি আজকের যে কোরবানিগুলি দিয়েছেন, এমনকি আজকে কালকে রাতেও যারা দিয়েছেন সেটিও কিন্তু আমরা রাতের মধ্যে এবং ভোরের বেলায় আমরা সেটা অপারেশন করেছি। আর আপনার যে আমাদের 10,000 কর্মী কাজ করছেন, আমাদের 520টি বিশেষায়িত যানবাহন কাজ করছে, এর মাধ্যমে আমরা আশা করি যে আমাদের লক্ষিত আমাদের যে এতে আমরা পৌঁছাতে পেয়েছি এবং আমাদের আপনাকে ধন্যবাদ ক্যাপ্টেন ফিদা হাসান। তো আমি 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 আসলে এখান থেকে আসলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, মৃত্তিকা ধন্যবাদ পরাগ। ঈদের ছুটিতে রাজধানী এখন ফাঁকা, চিরচেনা যানজট না থাকায় নগরবাসী স্বস্তিতে চলাফেরা করতে পারায় আনন্দিত তারা। তবে এই সুযোগে রাজধানীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকের আদনানের রিপোর্ট। কোরবানির ঈদে বহু মানুষ রাজধানী ছেড়েছেন আর তাই ঢাকা এখন ফাঁকা, নেই কোনো যানজট, তাই স্বস্তিতে চলাফেরা করতে পেরে খুশি নগরবাসী। নিরাপত্তা ভালো আছে কিন্তু যাত্রী সংখ্যা খুব কম, আচ্ছা যাত্রীও কম এবং গাড়ি ঘোড়াও কম। আগে একটা টিম মারতে যেত 1 ঘন্টা যেত, এখন দেখা যায় 20 মিনিটে, ভাড়া যদি আগে 300 টাকা হইতো এখন দেখা যায় 250 হলি পরে পোষায় বা 200 হলি পোষায়। আসলে যানজট মুক্ত ঢাকা শহর, এরকম ঢাকা শহর থাকলে অনেক ভালো। তারপরে যে নিরাপত্তার যে ব্যবস্থা এবার সরকার করেছেন খুব সুন্দর। ঈদের সময়টা আমরা যারা ঢাকাতে বসবাস করি নাগরিক, আমরা একটু স্বস্তি পাই, একদম এই ফাঁকা ঢাকাটা আমরা ছোটকালে দেখেছি। নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো এবং ফাঁকা রাস্তা পেয়ে আরও আনন্দিত লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে। আর গাড়ি ঘোড়া জামজুম নেই, কিছু নেই, ভালো লাগতেছে। তবে এই সুযোগে শহরে যাতে নিরাপত্তায় কোনো ঘাটতি না হয় সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তা আছে আর দৈনন্দিন যে কার্যক্রম অব্যাহত আছে। নিরাপত্তা বলতে আমার আছে কোনো ক্রাইম ট্রাইম ঘটে কিনা এটা নিশ্চয়তা করার জন্য ডিউটি করতেছি। সব জায়গায় আছে, এলাকার যে জায়গায় ডিউটি করে সবাই আছে, আমরা নিয়মিত টহল যেটা করে সবগুলোই আছে। এর পাশাপাশি বাসা বাড়িতে যেন চুরি ও রাস্তাঘাটে ছিনতাই না হয় সেজন্য নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরাও। আমরা প্রত্যেকটা ফ্ল্যাট বাড়িতে একটা করে সমিতি থাকে, এই সমিতির লোকজনের সাথে মত বিনিময় করেছি যে যাতে করে এই সকল বাড়িতে কিন্তু চুরিটা একটু বেশি হয়। মাইকিং এবার প্রথম করলাম যাতে করে লম্বা ছুটির কারণ, শুধুমাত্র লম্বা ছুটি এবং আমাদের প্রশাসনকেও এই বিষয়টি আমরা জানিয়েছি এবং প্রশাসনও আমাদের সাথে বৈঠক করেছেন
ঈদের ছুটি শেষে নগরবাসী রাজধানীতে ফিরে না আসা পর্যন্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। শাকের আদান, চ্যানেল আই, ঢাকা। ভূমধ্যসাগর ইতালির উপকূলের কাছাকাছি অভিবাস প্রত্যাশীদের নৌকা ডুবে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন বাংলাদেশি সহ উদ্ধার করা হয়েছে আরও অন্তত 51 জনকে। এছাড়া এই দুর্ঘটনায় আরও 64 জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। এতে সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকেরা ছিলেন। জার্মানির দাতব্য প্রতিষ্ঠান রেস্কিউশিপ জানায়, সোমবার তারা ডুবতে বসে একটি কাঠের নৌকা থেকে 10 জনের মরদেহ উদ্ধার করেছে। এ সময় 51 জনকে জীবিত উদ্ধার করা হয়। ভূমধ্যসাগরে ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, জীবিত উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীদের ইতালির কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। এবারে নিউইয়র্কের টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। দারুণ পারফরমেন্সে টি-20 বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ। প্রথম 8 দলে হট ফেভারিট ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে আছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজও। চমক দেখিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর আফগানিস্তান। প্রথম রাউন্ড থেকেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিদায় টুর্নামেন্টের বড় আপসেট। সুপার এইট নিশ্চিত করে পরবর্তী মিশনের জন্য সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপে সুপার এইট পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান অঞ্চলের বৈরী আবহাওয়া চোখ রাঙাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোকে। সুপার এইটের ম্যাচগুলি হবে বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। টি-20 বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানাতে নিউজরুমে নিউকেয়ার প্যাভিলিয়নে আছেন রাহুল রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহুল, বিশ্বকাপ নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। আসলে এই বিশ্বকাপ শুরুর আগেই আমি একটি রিপোর্ট করেছিলাম যে এই বিশ্বকাপ হতে পারে রেকর্ডের বিশ্বকাপ, এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু রেকর্ড হয়েছে। শুধু রেকর্ড না, এই বিশ্বকাপে ইতিহাসই তৈরি হয়েছে। যেমন আজকে ভোরবেলার খেলায় নিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউগিনির যে খেলা ছিল, সেখানে আসলে গুরুত্বহীন ম্যাচ, কারণ নিউজিল্যান্ড টপ ফেভারিট ছিল এই টুর্নামেন্টের, কিন্তু তারা কিন্তু গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়ে গেছে আফগানিস্তানের কাছে হেরে। কিন্তু তাদের যে পেসার লাকি ফার্গুসন একটি দারুণ রেকর্ড করেছে। টি-20তে একজন বোলার 4 ওভার করে করতে পারে সর্বোচ্চ। এই 4 ওভারে লাকি ফার্গুসন কোনো রানই দেয়নি, অর্থাৎ 4 ওভারে তিনি 0 রান দিয়েছেন। তবে রান দেওয়ার ক্ষেত্রেই তিনি শুধু কিপ্টে ছিলেন না, উইকেট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর ছিলেন। তিনি 3-3টি উইকেট নিয়েছেন। এবং আরেকটি মজার তথ্য দিয়ে রাখি যে এই এর আগের রেকর্ডটি কিন্তু ছিল তানজিন সাকিবের, যিনি নেপালের বিপক্ষে দুর্ধর্ষ বোলিং করেছেন, এবং তিনি 24টি বলের মধ্যে, মানে 4 ওভারে 24 যে বলটি করেছেন তার মধ্যে 21টি ডট ছিল। অর্থাৎ আগের ম্যাচেই যে রেকর্ডটি ছিল তানজিন সাকিবের, সেটিই কিন্তু লাকি ফার্গুসন ভেঙে দিয়েছেন। তো যখন তানজিন সাকিবের কথা আসে, তখন কিন্তু বাংলাদেশের কথা বলতেই হয়। আগামীকাল ইউএস এবং সাউথ আফ্রিকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সুপার এইট রাউন্ড। কিন্তু আমাদের, আমরা সংবাদকর্মী হিসেবে সব নিউজই কভার করি গুরুত্ব সহকারে, কিন্তু আমাদের আবেগ এবং ভালোবাসা কিন্তু বাংলাদেশের খেলা, যেটি শুরু হচ্ছে 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে আমাদের অনেক প্রত্যাশা, তবে টাইগাররা যেভাবে পারফর্ম করে আসছে নিশ্চয়ই ভালো কিছু হবে। তবে অস্ট্রেলিয়া কিন্তু দারুণ ফেভারিট টিম। আমি যেটি গতকাল বলছিলাম যে এখন এই সুপার এইটের সবগুলো ম্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হবে। ওয়েস্ট ইন্ডিজের পিচগুলো কিছুটা বৈচিত্র্যময়। যেমন আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানের বিপক্ষে 206 রান করেছেন। আবার দেখা গেল যে লো স্কোরিং ম্যাচও কিন্তু হয়। তবে আমি এর আগে যে বিশ্লেষণগুলো দেখেছি, সাবেক ক্রিকেটাররা যেটি বলেছেন যে একটু স্লো পিচ হলে, একটু টার্নিং পিচ হলে বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ আফগানিস্তানের মতো দল যারা, তো আসলে সেটি বড় কথা না। আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করছে, সাথে যদি ব্যাটারদের পারফরমেন্সটা ভালো হয়, বিশেষ করে টপ অর্ডারে যারা আছেন, যেমন গতকাল পোস্ট ম্যাচেই কিন্তু শান্ত সেটি বলেছেন, যদি ব্যাটসম্যানরাও সঠিক সহায়তা করতে পারেন, তাদের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক থাকে, নিশ্চয়ই সুপার এইটেও ভালো কিছু হবে। মৃত্তিকা, ধন্যবাদ। রাহুল, টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে 104 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ।
নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানিয়েছেন, গতবারের মতো এবারও ঈদের দিন রাত একটার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার পেলেন রাজশাহী মহানগরবাসী। ঈদের দিন বেলা 11টা থেকে ওয়ার্ড পর্যায়ে কোরবানির বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেন রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা। তাদের ছুটি বাতিল করা হয়েছে, এমনকি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ন্ত্রণে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে বঙ্গবন্ধু ধান 100 আবাদ করে ভালো ফলন পেয়ে লাভবান হয়েছেন কৃষক। রোগবালাই প্রতিরোধী ও জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান 100 চাষাবাদে কৃষককে পরামর্শ ও প্রযুক্তি সহায়তা দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিশ্বব্যাপী যখন উন্নয়ন ও নগরায়নের নামে প্রকৃতি ধ্বংস চলছে, তখন নীরবে নিভৃতে অনেকেই প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করছেন। তেমনি একজন বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন। কুড়িগ্রাম শহর ও হোলোখানা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় তার রোপণ করা গাছ ফুলে ফুলে সুশোভিত। এখন এমন উদ্যোগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে বলেছেন স্থানীয়রা। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জ শহরে আবারও প্রবেশ করছে বন্যার পানি, সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা। এমপি আনার হত্যায় আটক করার তথ্য আগে পেয়ে যান গ্যাসবাবু, গোপন খবর কিভাবে জানলেন উদ্ঘাটনে তদন্ত। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে খুশি ঢাকাবাসী, প্রধান সড়ক থেকে অলিগুলি পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বাড়তি টহল। ইতালি উপকূলে বাংলাদেশি সহ অভিবাসী প্রত্যাশীদের নৌকাডুবি, কমপক্ষে 11 জনের মৃত্যু, নিখোঁজ 60 জনের বেশি। এবং টি টোয়েন্টি বিশ্বকাপে 21 জুন শুরু হচ্ছে টাইগারদের সুপার 8 মিশন, অ্যান্টিগার মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।